ওই যে পরিমণি আর ওর হাজবেন্ড মার ধর করছে, এইগুলি নিয়ে তো মাথা ঘামাচ্ছ কেন? মানুষকে এগুলি জানান দিয়ে কোনো লাভ নেই তো, ওরা ইডিয়েট আমি মনে করব। তোমরা বিয়ে করবা, তোমরা মারামারি করবা, রক্তাক্ত করবা, এগুলিকে আমরা জিজ্ঞেস করি? কোনো দর্শক জানতে চায়? ওই যে পরিমণিকে দেখতে সবাই দৌড়ে যায়, সামানকে দেখতে যখন বিয়ে সাথে কথা উঠবে, না না ফিল্মে কাম করে, ওটারে দন যাবো না, ওটারে বোমানান যাবো না, তখন তো ওরা রিজেক্ট। অশিক্ষিত যারা তারা না সিনেমা নাচ গান করে কোমল লড়াই এটারে আনলে বেঁচে থেও মুখ, ঠিক এভাবে কয়। কোনো ভালো মা কোনো ভালো বাবা একটা মেয়েকে চলচ্চিত্র দেয় নাকি? এগুলি হচ্ছে পপুলার হওয়ার একটা সিস্টেম, এটা তো তুমি সাংবাদিকতা করো আমার থেকে বেশি জানো। যদি এই হয় রক্তাক্ত, এই জিনিসটাও তোমার কথা অনুযায়ী আমি বলবো যে মিথ্যা কথা, আর ওরা দুজনের ছাড়াছাড়ির কথাটাও আমি আমার মনে হয় যে সঠিক নাও হতে পারে 90%। তো তারপর ওরা যেভাবে কথাগুলি বলে আমার মনে হয় যে শুধু পাবলিসিটির জন্য ওরা এই কথাগুলি বলছে। ওরা যে ওদের যেসব কার্যকলাপ, শুধু ওরা দুজনের না, সবারই যেসব কার্যকলাপ, এগুলি চলচ্চিত্রে কোনো দিনই সুনাম বয়ে আনবে না। মানে দুর্নাম ছাড়া সুনামের কোনো কর্ম করতে আমি দেখি না। আগের ওরা যেভাবে চলচ্চিত্রের জন্য নিবেদিত ছিল, এখন ওরা নিজেদের জন্য নিজেরা নিবেদিত। কজন লোক আমাকে দেখবে, কজন লোক আমাকে সুন্দর বলবে, কজন মেন ওই হিরোকে সুন্দর বলবে, কজন লোক নায়িকাকে সুন্দরী বলবে, এইসব নিয়েই ওরা ব্যস্ত থাকে। কোন চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলব এমন কিছু দেখি না। ওই যে পরিমণি আর ওর হাজবেন্ড মার ধর করছে, এগুলি নিয়ে তো মাথা ঘামাচ্ছ কেন? মানুষকে এগুলি জানান দিয়ে কোনো লাভ নেই তো, ওরা ইডিয়েট আমি মনে করব। তোমরা বিয়ে করবা, তোমরা মারামারি করবা, রক্তাক্ত করবা, পরিমণি বলে যে আমি ওর সাথে সব শেষ করে ফেলেছি, এগুলিকে আমরা জিজ্ঞেস করি? কোনো দর্শক জানতে চায়? দর্শক জানছে তোমাদের ইমেজ নষ্ট হয়ে গেছে, এক তোমাদেরকে নিয়ে কোনো পরিচালক সহজে কাজ করবে না, তোমাদের ইমেজ নষ্ট হয়ে গেছে, এটা ওদের ভাবতে হবে। ওই একটি নায়িকাকে দর্শকরা তার স্বপ্নের পরি মনে করে, এখন এইরকম যদি ঘটনা হয় তাহলে ওই নায়িকাদেরকে স্বপ্নের পরি মনে করবে না, স্বপ্নের রাক্ষসী মনে করবে। এইগুলো ঠিক না, এত কথার প্রয়োজন কি? তোমাদের ভিতরে ঘটনা থাকলে এগুলো তোমরা প্রকাশ্যে আনো কেন? আমাদের কথা শুনে মাঝ মাঝে আজকে কিছু করে কে স্যার আপনি গো পরিমণি এটি কি পরিমণি পরিমণি জামা এটি কি করতেছে, ঠিক এমনি কি উত্তর দেবো আমি? পর্দাতে তোমাকে অভিনয় করে দেখাতে হবে, পর্দায় সুন্দর চরিত্রকে সুন্দরভাবে রূপ দিতে হবে, সুন্দর সংলাপকে আরও সুন্দরভাবে বলতে হবে, গল্পের কথা বলতে হবে। আমি তো কোনো নায়িকের বিবাহ করি নাই, আমার সংসারও ভাঙে নাই, ওরা নিজেকে বিরাট মনে করে ফেলছে, আমি বিরাট নায়িকা, আমার পিছনে মানুষ ঘুরবে। নায়িকারা ঘর থেকে বেরোলে সবাই তো দেখবেই, যখন সবাই দূরে দেখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, মঞ্চের লোকদের শুধু মঞ্চের শোভা পায়, বাস্তবে না। ওই যে পরিমণিকে দেখতে সবাই দৌড়ে যায়, সামানকে দেখতে যখন বিয়ে সাথে কথা উঠবে, না না ফিল্মে কাম করে, ওটারে দন যাবো না, ওটারে বোমানান যাবো না, তখন তো ওরা রিজেক্ট। ওদেরকে নিয়ে দৌড়াবে, সব কিছু করবে, কিন্তু সাংসারিক কথা যখন বিয়ের সাথে কথা উঠবে তখন পিছিয়ে চলে যাবে একটা শিক্ষিত মানুষ। অশিক্ষিত যারা তারা না সিনেমা নাচ গান করে কোমল লড়াই এটারে আনলে বেঁচে থেও মুখ, ঠিক এভাবে কয়। যে বাপ যে মা নায়িকাদেরকে চলচ্চিত্রে যেতে দেয় তারা এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ডেফিনিট। কোনো ভালো মা কোনো ভালো বাবা একটা মেয়েকে চলচ্চিত্র দেয় নাকি? দেয় না, এটা কিন্তু আমি বাস্তব কথা বলছি। আবার না দিলে তো আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারবো না, আমি বাস্তব কথাটা বললাম। যারা যে মা বাপরা দেয় ওরা জেনেই দেয়, ওরা ওই রকম অনেক কিছু বলা যায়। ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক আলোচনায় সে এসে গেছে, অনেক কিছু বলা যায়। সে আমাদের চলচ্চিত্রের মেয়ে, আমি চাই না উপরে থুতু ফেলে নিজের গায়ে ফেলতে। তোমরা কি মিডিয়াকে প্রচার করার জন্য আর কোনো নিউজ পাও না? ওই মেয়েদের খারাপ দিকটা দিবার জন্য তোমরা এত অস্থির কেন? ইউনিভার্সিটিকে যারা পাস করে জার্নালিজম করে তারা এত কিছু করে না, তারা খুব চিন্তা ভাবনা করে সাংবাদিকতা করে। তোমরা খালি ওদের খারাপ দিকটা, কে কার লোকে ঘুমাইতে গেছে, কে কার লোকে মহব্বত গেছে, এইগুলি নিয়ে তোমার ব্যস্ত কথা বলি। সেটা হচ্ছে যে একটা মেয়ের 6টা বিয়ে হয়েছে, তারপরে মেয়েদের কথা তো আমার কথা বলো না কেন? না আমি বললাম, আমি বাংলাদেশের লিজেন্ড, আমি 350 গল্প লিখেছি, 81টা ছবির পরিচালনা করেছি, 40টা ছবি প্রযোজনা করেছি, আমার কথা বলতে তোমাদের ইন্টারেস্ট নেই কেন? আমি মেয়ে না, এই তো দাড়ি দুড়ি পেকে গেছে কেন? কিন্তু একাধিক মেয়েদের নিয়ে তো ইন্টারেস্ট না কেন? তোমরা একাধিক বিয়ের পরে তাকে আরেকজন বিয়ে করতেছে, সে আবার হেপন করুক,
আবার বিয়ে করতেছে আবার হ্যাঁ করো কত আমাদের কি এই যে ধরো আমরা তো বলি নাই হয়ে গেল হয়ে গেছে এটা তার অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গেছে মেয়েটা মানে কেন আবার বিয়ে করতেছে কেন তাকে জিজ্ঞেস করো আমি কেন ও আমার সাথে চলে আমি কিভাবে বলবো তার সঠিক কথাটা তুমি কি পরিমনেকে বিয়ে করবা বিচ্ছেদ হলে তে এত জানার ইচ্ছে কোনো এর আগে তো ইন্টারভিউ তো আমি দিয়েছি তুমি যদি পরিমনিকে ভালোবেসে থাকো তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাক তোমার অ্যাঙ্গেল থেকে যে বলো যে আই এম রেডি টু ইউ আছো স্যার বলো কি মনে হয় যে এটা কি আমি ভাবি না ওদেরকে ওরা চুনুপুটি না এটা কি আমি ওদেরকে যে ভাববো কেন এটা কি ওদের একটা নাটক নাকি সিনেমা ওদের নাটক হইলে তোমরা জিজ্ঞেস করো তোমরা সাংবাদিকতা করো তোমরা আমি বলবো কেন আমাকে হঠাৎ যদি পরিমনির প্রয়োজন হয় তাহলে তো সে আমার ছবিতে কাজ করতে চাইবে না যে আপনি এইভাবে কথা বলছেন করুন না আমাকে তো পরিমনির দরকার হতেও পারে পরিমনির নাকি নেবেন অবশ্যই আমাকে আমি ওকে নিয়ে ছবি করার একান্ত ইচ্ছা আছে দেখতে সুন্দর ফিগার ভালো সুন্দর রোমান্টিক ছবি করলে খুব ভালো হবে এই জন্য তো যাই না ওদের জন্য ওদের জন্যই তো দেশের মানুষ চলচ্চিত্রের নায়ক নায়িকা খারাপ জানতে পারে রক্ত মাখা ওখানে থাকবে কেন মায়েরা রক্তাক্ত করে ফেলছে নাকি মেয়েটা মেয়েটার সময় সময়ে ওই রক্তটা বেরিয়েছে কোনটা ওইটাও জানো নাকি রক্ত নাই খামাকে দিয়ে দিচ্ছে তোমরা এটাকে নিয়ে মাথা ঘামাচ্ছ